উপস্থাপিকা অজ্ঞান হয়ে যাওয়ায় মঙ্গলবার নাটকীয় সমাপ্তি হল পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা দুই প্রার্থীর মধ্যকার লাইভ বিতর্কের। ব্রিটেনের টক টিভি ও সান সংবাদপত্রের আয়োজিত সরাসরি সম্প্রচারিত বিতর্কে অংশ নিচ্ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। অনুষ্ঠানটি সম্প্রচারের প্রায় আধা ঘণ্টা পেরোনোর পর স্টুডিওতে কারও পড়ে যাওয়ার জোরালো শব্দ শুনতে পাওয়া যায়। এ সময় টিভি ক্যামেরা প্রার্থী ট্রাসের উপর ছিল। নিজের পরিকল্পনার বিষয়ে বলছিলেন লিজ। চোখের সামনে উপস্থাপিকা কেট ম্যাককেন অজ্ঞান হয়ে যাওয়ায় অপ্রস্তুত ও হতচকিত হয়ে যান তিনি। সেই মুহূর্তেই থামিয়ে দেওয়া হয় সম্প্রচার। নিবিড় আমিন, নিউজ 24।